নমস্কার বন্ধুরা, মামস ওয়াও কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর লাচ্ছা পকোড়া। এই আলুর লাচ্ছা পকোড়া খেতে খুবই টেস্টি হয় আর এটা বৃষ্টির দিনে ভীষণই মজার লাগে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই আলুর লাচ্ছা পকোড়া কীভাবে বাড়িতে বানানো যায়। আলুর লাচ্ছা পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি। এরকম লম্বা লম্বাভাবে আমি গ্রেট করেছি আর এরকম একটা গ্রেটার দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি। আমি আলুটা গ্রেট করে নেওয়ার পর প্রায় দু তিনবার জল পাল্টে পাল্টে আমি আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এই জলের মধ্যেই আমি আলুটা প্রায় 10 মিনিট একটু ভিজিয়ে রাখব। এইভাবেই আলুটা আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আমি আলুটা ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই জল থেকে আলুটা খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে আমি যতটা সম্ভব জলটা চিবড়ে নেওয়া যায় এইভাবে চেপে আমি আলুগুলো জল ঝরিয়ে তুলে নেব। আমি খুব ভালোভাবে আলুটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। আমি আর একটু নুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ আদার পেস্ট নিয়েছি। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ আমচুর পাউডার আর নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কার কুচি। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন। এবারে এই সব কিছু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখানে যে পরিমাণ কর্নফ্লোর বা বেসন নিয়েছি আর আপনারা যখন নেবেন সেক্ষেত্রে আপনারা এটা একটু কম বেশি করে নিতে পারেন। এবারে আমি এগুলো ভেজে নেব। আমি এখানে কিছুটা তেল গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াটা মাখিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আলু থেকে জল ছাড়তে শুরু করে দেব। এবারে আমি পকোড়াগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। আপনারা এখানে ছোট বা বড় আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম শেপেরই এই পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। এবার এক পিঠ আমি উল্টে দেব। এই পকোড়াগুলো খেতে খুবই ক্রাঞ্চি হয়। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এটা একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি হিটটা দিয়ে দিলে উপরটা একদম ক্রাঞ্চি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য এগুলো একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। পকোড়াগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তেল থেকে তুলে নেব। খুব বেশি আমি এটা কড়া করে ভাজবো না, তাহলে এটা খেতে অতটা ভালো লাগে না। এবারে আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি।
সব পকোড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি, এই একই ভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো আমি মিনিট তিন চারে ওই একই ভাবে মিডিয়াম ফ্লেম রেখে ভেজে নেব। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি তেল থেকে তুলে নেব। আমার সবগুলো পকোড়াই ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তেল থেকেও তুলে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আলুর লাচ্ছা পকোড়া। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি উপর থেকে একটুখানি পুদিনা দিয়ে দিচ্ছি এটা গার্নিশ করার জন্য, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু টমেটো সস। আপনারা টমেটো সস বা যে কোনো চাটনির সাথেই এই পকোড়াটা খেতে পারেন। তো বন্ধুরা, এই বৃষ্টির দিনে সন্ধেবেলা একবার অবশ্যই এই পকোড়াটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।